আজকের আকাশ বাতাস একটা গুমোট পরিস্থিতি, সেটা কেন বাংলার মানুষ, পৃথিবীর মানুষ ইতিমধ্যে জেনেছে। আরজি করে নৃশংস দর্দনা যে ধর্ষণ এবং খুন, অপরাধীর শাস্তি চাই। সজল ঘোষ অবশ্যই রাজনৈতিক পরিচয় রয়েছে, আজকে দলমত নির্বিশেষে পতাকা ছেড়ে কিন্তু আজকে মিছিল হাঁটবে। সজলদা, যে বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলার জীবনানন্দ বাংলা, যে বাংলার নজরুল, সে বাংলার মাতঙ্গিনী হাজরা, সে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা। এই বাংলায় মহিলা ধর্ষিত এবং খুন হলো, যা লজ্জা, জাতির পক্ষে লজ্জা। যার জন্য বলছেন লজ্জা, তিনি একজন চরম নির্লজ্জ। তিনি নিজেই বলেছেন, আমায় যতই গালাগাল দাও আমার গায়ে লাগে না। এখন যদি চামড়া গন্ডারের হয় আর যদি কোনো মানুষের কান না থাকে, দোকান কাটা হয়, তাহলে আপনার কাছে একটাই রাস্তা আছে, তাকে টেনে তার গদি থেকে নামান। আর কোনো রাস্তা আপনাদের কাছে, আমাদের কাছে খোলা। মহিলা হওয়া মানেই অ্যাডভান্টেজ নয়। আমরা পুরাণে, আমরা মহাভারতে, সে আদিকালে আমরা অনেক দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি অনেক ছলনাময়ী, হ্যাঁ অনেক দৈত্যদানও, তারাও নারীর বেশে এসছে। তাই নারী 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 করেই শুধু বললে হবে না, যদি নারী হতেন তাহলে ওনার কোথাও ব্যথা হতো, উনি বলতেন না যে গেছে সে যাক, যে গেছে সে তো গেছে, আমি 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, এটা অন্তত বলতে পারতেন। নারী শুধু চেহারায় নয়, নারী শুধু চেহারায় নয়, নারী শুধু কোনো লিঙ্গ বৈষম্য নয়, নারী হচ্ছে তার নারীত্বে মমতা, যেটা ওনার ভেতরে একেবারেই নেই, মমত্ব মানে যেটা ওনার ভেতরে একেবারেই নেই। তো এর বেশি আর কি বলতে পারি। সরল, আপনি শুরুর দিন থেকে আন্দোলনে দেখছিলেন যে পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছিল, সেদিন বুদ্ধদেব পর্যায়ে মরদেহ বিধানসভায় ছিল, আর যত উত্তাপ হয়েছিল বঙ্গ, সারা পৃথিবী ইতিমধ্যে সমালোচনা, আলোচনা না সমালোচনা, বাঙালি হিসাবে অবশ্যই আমাদের ব্যথা দেয়, আমরাও জাস্টিস চাইছি। কিন্তু যে পরিস্থিতি তৈরি হলো, কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এত তৎপরতা? কোনো ঘনিষ্ঠ আত্মীয়তা থাকবে হয়তো, কোনো ঘনিষ্ঠতা আছে, আত্মীয়তা আছে, নিজের লোক না হলে কেউ এইভাবে বাঁচাতে নামে নির্লজ্জের মতন? সবার আগে তো গ্রেপ্তার করা উচিত ছিল সন্দীপ ঘোষকে, কারণ আসল নাটের গুরু ওই। 9 তারিখের ভিডিওর ভাইরাল দেখছিলাম, অনেকের ছবি ওখানকার আরজি কলেজের আউটপোস্ট ওসি, একজন আইনজীবীকে দেখছিলাম, তাহলে তো সিবিআই যেগুলো খুঁজছিল স্যাম্পেল এত ভেঙে ফেলা হয়েছে কনস্ট্রাকশন, যেটা আপনি বারবার সরব হয়েছেন। সিবিআই বক্তব্য হচ্ছে, পুলিশ কমিশনার বলছিলেন না যে আমরা সব যা যা করার তাই তাই করেছি, একটাও বেটিক কাজ করিনি। এই যে বেটিক কাজের নমুনা চোখের সামনে আপনার রয়েছে, যে একটা ঘটনাস্থলে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে, কয়েকশো মানুষ, তাতেই বোঝা যায় যে আপনি কীরকম দায়িত্ব পালন করেছিলেন, পুলিশ কমিশনার তার দায়িত্ব কেমন করে পালন করেছিলেন, এটা বোঝা যায়। পুলিশের ভূমিকা নিয়ে কার্যত নিন্দায় সরব শুধু সজল ঘোষ না, সারা বাংলা, সারা পৃথিবীতে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মহিলা, নারী বলে সব কিছু ছাড়ছুট দেবেন ভাববার কারণ নেই, এ বাংলার হৃদয় ব্যতীত করেছে, এই হৃদয় আঘাতপ্রাপ্ত করেছে প্রত্যেককে। তাই আজকের দুপুর কার্যত বৃষ্টি স্নাত, সকাল থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক। তাই পার্টির পতাকা ফেলে আজকের আন্দোলনের, ছাত্র আন্দোলনের ডাকে নবান্ন অভিযান, দেখা যাক সময় পরিস্থিতি সঙ্গে সঙ্গে জল কোন দিকে করায় সেটা দেখার আছে, কারণ পুলিশের তৎপরতা আমরা দেখেছি। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, কলকাতা।